বাংলা সহায়তা কেন্দ্রে চাকরি করতে চান তাহলে আজকের যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি দেখলে হয়তো আর আপনাদের আলাদা কোনো রকম ভিডিও দেখতে হবে না। কারণ কি বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে অনেক ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শুরু হতে চলেছে, কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে, কত আপনারা দেখবেন। আজকের যে ভিডিওটি রয়েছে সেটি কিন্তু আমি আপনাদের কমপ্লিট ইনফরমেশন জানিয়ে দেব এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কী করে আপনারা এই আবেদনটি করবেন, আবেদনটি কবে থেকে শুরু হচ্ছে, এর সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি গুরুত্বপূর্ণ যে তথ্য বাংলা সহায়তা কেন্দ্রের সেটি কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব। অনেকে তো এখানে যে ইউটিউব চ্যানেল রয়েছে বিএসকে নিয়ে কিন্তু অনেকে বই বিক্রি করতেও শুরু করে দিয়েছে, আপনারা কিন্তু কিনতে পারেন। আমি আপনাদের সাজেস্ট করব এই যে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে, যারা এর আগে চাকুরি পেয়েছেন তাদের মুখেও হয়তো আপনারা শুনেছেন বা অনেকে জানেন এই বিষয়টি যে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হয় না, শুধুমাত্র সরাসরি যেটা ডাইরেক্টলি আপনাদের ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে এই নিয়োগটি করা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা কি করছেন, এখন থেকে বই কিনছেন, তো বাংলা সহায়তা কেন্দ্রের কোনো রকম যে আলাদাভাবে একটি বই রয়েছে এমন কিন্তু কোনো রকম বই নেই। যেভাবে আপনারা সাজেশন হিসাবে বই কিনছেন সেই হিসাবে আপনারা কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে পারেন বা আগে থেকে প্রিপারেশনটি নিতে পারেন। তো এখানে আপনারা যেটা লক্ষ্য করবেন যে অনেকে বিএসকে এই ভিডিওটি শুরু করার পরেই কিন্তু দেখতে পাবেন যে অনেকে বই বিক্রি করতে শুরু করেছে। তো জাস্ট এটা একটা ব্যবসা খুলে বসেছে বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে, অনেকেই চান এই চাকুরিটি করতে। তো আজকের এই যে ভিডিওটি রয়েছে এটা আমি তাদের সেই সকল ভিডিওর যে কমেন্ট সেকশানে গিয়ে দেখেছি যেখানে বলা হচ্ছে যে এই বইটি কিনুন, তাহলে কিন্তু আপনারা বাংলা সহায়তা কেন্দ্রে খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই আবেদনটি যখনই প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি চাকরিটি পেয়ে যাবেন। তো এমন অনেক কিছু রয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকের যে বাংলা সহায়তা কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটি দেখে নেওয়া যাক। তো এই কয়েকটি কথা আমি আপনাদের জাস্ট তুলে ধরবো, তো অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। তো এই যে লিস্ট অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্ট হয়তো আপনারা অনেকেই দেখেছেন। এখনও পর্যন্ত নাকি অনেকে কিছু শতাংশ মানুষ যেটা 10% মানুষ এখনও পর্যন্ত এটি ডাউনলোড করতে পারেননি। যারা এখনও পারেননি টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন, সেখানে কিন্তু দেওয়া রয়েছে। এটি অনেক ওল্ড, ঠিক আছে, বলতে গেলে জানুয়ারি মাসের বা ডিসেম্বরের শেষের দিকে এই যে নোটিশ এই নোটিশটি প্রকাশ হয়েছিল, যেখানে বলা হয়েছে যে নতুন করে বিএসকে এই নিয়োগটি করতে চলেছে, এই সকল জায়গায় কিন্তু যে নিয়োগ সেই নিয়োগটি করা হয়ে থাকবে। তো সেক্ষেত্রে আপনারা দেখবেন এখানে 1461 বিএসকে সেন্টার নিয়োগটি করতে চলেছে, সেই হিসাবে 2 জন করে কর্মী আপনাদের নিয়োগ করা হবে এক একটি বিএসকেতে। তো সেক্ষেত্রে আপনারা ডিভাইডেড করে নেবেন 2 দিয়ে, তাহলে আপনারা কিন্তু পেয়ে যাবেন যে কতগুলি শূন্যপদ রয়েছে। তো এ নিয়ে আপনারা অনেকেই অনেক রকম ভিডিও দেখেছেন। এখন যেটা লক্ষ্য করবেন বড় বড় ইউটিউব চ্যানেলে বলা হচ্ছে যে এই যে 1461 যে নতুন বিএসকে নিয়োগটি করা হচ্ছে এটা নাকি যে সকল জেলায় জেলা পরিষদ স্বাস্থ্য দপ্তরে বিএসকে সেন্টার ছিল, আমাদের এরিয়ার মধ্যে বা আমাদের যে গোটা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট রয়েছে এখানে কিন্তু কোনোরকম স্বাস্থ্য অফিসে আমি আজ পর্যন্ত বা জেলা পরিষদ অফিসে আজ পর্যন্ত কিন্তু বিএসকে সেন্টার দেখিনি। আপনাদের জেলায় যদি থেকে থাকে এই সকল জায়গায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বড় বড় ইউটিউব চ্যানেলরা কী করছে যে এই যে লিস্ট এটি নাকি ফেক, ঠিক আছে, তারা বলছে নতুন করে কোনো রকম রিক্রুটমেন্ট হবে না। এটা যে সকল জেলা পরিষদে রয়েছে স্বাস্থ্যসাথী বা স্বাস্থ্য দপ্তরে রয়েছে সেই সকল সেন্টারগুলি মানে বিএসকে সেই সকল সেন্টার খুলেছে, আমাদের এরিয়ার মধ্যে তো এখনও পর্যন্ত নেই, শুধুমাত্র বিডিও অফিসে রয়েছে, মিউনিসিপ্যালিটি অফিসে রয়েছে, এটা আমি মানব। তো আপনাদের জেলাও রয়েছে নাকি অবশ্যই আপনারা অবশ্যই যেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের স্বাস্থ্যসাথী বা স্বাস্থ্য দপ্তরে এর সঙ্গে জেলা পরিষদ অফিসে কি বিএসকে সেন্টার খুলেছে নাকি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এতে করে সকলে জানতে পারবে যে রয়েছে কি না, আমাদের এরিয়ার মধ্যে কিন্তু এটি নেই। ক্লিয়ার? তো এটা বলা হচ্ছে যে সকল জেলা পরিষদ স্বাস্থ্য ভবনে এই বিএসকে সেন্টারগুলি রয়েছে এই সকল চেঞ্জ করে মানে সেই সকল জায়গা বন্ধ করে দিয়ে পঞ্চায়েতে সেই সেম যে পোস্ট রয়েছে সেই সেম পোস্টে নিয়োগটি করতে চলেছে। তো এটি কিন্তু বলে কোনো রকমভাবে নতুন নয়। তো এটা আমি আপনাদের বলি এটা কিন্তু নতুন লিস্ট প্রকাশিত হয়েছে। যেই সকল জেলা পরিষদে তো বিএসকে সেন্টার নেই, তো সেখান থেকে কি করে সেই সকল সেন্টারগুলি পঞ্চায়েতে সেটেল করবে? আসলে কিন্তু তারাই ফেক ভিডিও তৈরি করছেন ভিউজ পাওয়ার জন্য, জাস্ট আপনাদের ওলট পালটভাবে বুঝিয়ে দিচ্ছেন, আর আপনারা কিন্তু সেই সকল খুব ভালো কমেন্ট করছেন। আর আমরা যত ছোট চ্যানেলে ভালো মতো আপনাদের কোনো রকম একটি ডিটেলস দিয়ে থাকলেও সেটা কিন্তু আমাদের পক্ষে খুবই খারাপ। তো যাক গে, আপনারা খুব বড় চ্যানেল বলে খুব সাপোর্ট করছেন। তো আমি আপনাদের একটি জাস্ট ये बांगला सहायता केंद्र रही है ये एक सेपारेट भिडियो दीब जार माध्यमे आमी ये बांगला सहायता केंद्रे कल कर कन्टैक्ट नम्बर रही है सेखाने कल करे किन्तु जे विस्तारित सेटी जेने तारपरेई किन्तु आपनादेर एकटी सेपारेट भिडियो बनिए देव। तो सेई सकल जे सकल बड़ बड़ यूट्यूब चैनलरा रही है केउ तो बई बिक्री करते शुरू करेछे केउ बा उलटपालट भावे भिउ पाओयार जोन्नो एई सकल भिडियो बनाच्छे। तो जाई होक सेई सकल चैनलेर मध्य बा भिडियोते आमी जेटा कमेंट आपनादेर देखेछि सेटा होच्छे आमादेर ग्राम पंचायतेर नाम नेई आमी कि सेखाने आवेदन करते पारबो। तो आमी आपनादेर बोलबो बंधु देखुन एखाने किन्तु 13,000 टाका पर मान्थ जे सैलारि सेटा किन्तु स्टार्ट। एबार आपनादेर ग्राम पंचायत एरियार मध्य जोदि ना थाके सेई क्षेत्रे आपनारा किन्तु आवेदन करते पारबेन। तबे देखुन आपनादेर एरियार मध्य आशेपाशे जे ग्राम पंचायतगुलो रयेछे सेई सकल ग्राम पंचायतेर नामो जोदि ना थाके सेई क्षेत्रे आवेदन करे कोनो लाभ नेई, कारण कि बाइरे জেলায় তো আর আপনারা এই চাকরিটি 13,000 টাকা স্যালারিতে করতে যাবেন না, ঠিক না? তার মধ্যে ওই যে জেলায় বা যে গ্রাম পঞ্চায়েত আন্ডারে নিয়োগ করতে চলে সেই গ্রাম পঞ্চায়েতে অনেক ছেলে মেয়ে এখনো রয়েছেন, তাদেরকে কিন্তু আগে সুযোগ দেওয়া হবে, আপনাকে কিন্তু দেওয়া হবে না। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এর মধ্যে আপনাদের আরেকটি কোয়েশ্চেন থাকবে যেটা বিএসকে সেন্টার যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েতে নেই, সঙ্গে লিস্টেও কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম নেই, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে দেখুন আমি আপনাদের বলেছিলাম একদম নিচে আসলে এখানে একটি আপনারা ক্রাইটেরিয়া দেখতে পাবেন যেখানে বলাই রয়েছে যে আরও কিন্তু পরবর্তীতে যে শূন্যপদ ধীরে ধীরে কিন্তু বাড়তেই আছে, ঠিক আছে? এই যে শূন্যপদ এখানে বাড়তেই আছে, পরবর্তীতে যেহেতু আপনাদের গ্রাম পঞ্চায়েতে নেই সেটা কিন্তু পরবর্তী আরেকটা নতুন লিস্ট প্রকাশিত হবে, সেখানে আপনাদের বিএসকে শুরু করা হবে। তবে অবশ্যই আপনাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে শুরু করা হবে। তবে দেখুন এখনও পর্যন্ত আবেদন করার জন্য কোনো রকম যে আবেদন অফিসিয়ালি সাইটেও কোনো রকম আপডেট নেই এবং কি বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রেও কিন্তু কোনো রকম আপডেট নেই যে কবে থেকে শুরু হবে, অতএব আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। তো মেন যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কিন্তু ভুলভাল ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, যখনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আপনারা অনেক রকম ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলি পেয়ে যাবেন কী করে আবেদন করতে হবে। তো সবার প্রথমে শিক্ষাগত যোগ্যতায় চলে আসি। এখানে সবার প্রথমে আমি আপনাদের বলবো যারা গ্র্যাজুয়েশন পাস করে রয়েছেন এবং কম্পিউটার সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু কোনো রকম ভয় নেই, তারা নিঃসন্দেহে থাকতে পারেন। যারা হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে, দেখুন যদি এবছর যদি যে কোয়ালিফিকেশন সেটি বাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু আর আপনারা আবেদন করতে পারছে না, এটা মাথায় রাখবেন। আর বিএসকের জন্য কিন্তু আলাদাভাবে কোনো রকম বই কেনার প্রয়োজন নেই, যেটা আপনারা খুব মনে হয় যা আপনারা কিন্তু রিসার্চ করে ভালো মতন বই নিজেরাই কিনে নিতে পারবেন। আর বিএসকের জন্য কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হয় না, যার মাধ্যমে ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করা হয়ে থাকে। আপনাদের জাস্ট কয়েকটি কোয়েশ্চেন করা হবে, এরপরে কিন্তু আপনারা এই সেন্টারগুলিতে যে কাজের সুযোগ সেটা কিন্তু পেয়ে যাবেন। আর পুরোপুরি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই কাজগুলি নিয়োগ করা হয়ে থাকে। এরপরে আপনারা দেখবেন এখানে আবেদন করার পর আপনাদের যে বেতন কাঠামো বা এই কাজটি পাওয়ার পর আপনাদের বেতন কাঠামো কী রয়েছে, আমি আপনাদের বলবো 13,000 টাকা প্লাস যে বেতন সেটা কিন্তু স্টার্টিং রয়েছে, পরবর্তীতে বাড়লেও বাড়তে পারে, সেটা কিন্তু কোনো রকম আপডেট আপনারা এখানে পাবেন না, কিছু বাড়তে পারে পরবর্তীতে। তো আমি আপনাদের যেটা লক্ষ্য করাবো সেটা হচ্ছে যে বিএসকে সেন্টার এখনও প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে নেই, ঠিক আছে? কয়েকটি গ্রাম পঞ্চায়েতেও আপনারা বললে ভুল হবে, কোনো রকম গ্রাম পঞ্চায়েতেই নেই, শুধুমাত্র বিডিও অফিস রয়েছে। এর সঙ্গে দেখতে পাবেন মিউনিসিপ্যালিটি মানে পৌরসভা এলাকায় আপাতত এই বিএসকে সেন্টারগুলি ওপেন করা হয়েছে। এখন যদি আপনাদের গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগটি করা হয়ে থাকে আপনারা কিন্তু ধীরে ধীরে দেখতেই পাবেন যে অনেক রকম ইউটিউব চ্যানেলে এই সকল আপডেট আপনারা পেয়ে যাবেন। সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যখনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। তো যে সকল ক্রাইটেরিয়া আমি আপনাদের দেখিয়ে দিলাম সেই সকল ক্রাইটেরিয়া যদি আপনাদের মাঝখানে থেকে থাকে তাহলে আপনারা নিশ্চিন্ত হয়ে বসে থাকুন আর প্রিপারেশন নিতে থাকুন আর ইন্টারভিউর জন্য উপস্থিত থাকুন। যখনই এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি আবেদনটি করে নেবেন, কারণ কি আবেদনের শেষের দিকে এর যে সার্ভার সেটা কিন্তু খুব খারাপ থাকে, সেক্ষেত্রে আপনারা আবেদনটি যত সম্ভব তাড়াতাড়ি করে নেবেন। তো বন্ধুগণ এ ছিল আজকের ভিডিও, পরবর্তীতে আমি জাস্ট একটি সেপারেট ভিডিও বানিয়ে দেবো যার মাধ্যমে আমি আপনাদের জানাবো এই যে রিক্রুটমেন্টের নোটিশটি প্রকাশিত হয়েছে বিএসকের নতুন করে, বিএসকের অফিসিয়ালি সাইটে গিয়ে সেখানে কন্ট্যাক্ট নাম্বার আপনার হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। সেখানে গিয়ে জাস্ট আপনারা কল করতে পারেন যে এই যে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে যে নোটিশটি প্রকাশিত হয়েছিল সেটি সঠিক না বেসঠিক, সেই সকল আমি শুনে আপনাদের একটি সেপারেট ভিডিও বানিয়ে দেবো যাতে করে আপনাদের আর আলাদা রকম কোনো রকম ইউটিউব চ্যানেলে এই সকল ভিডিও না দেখতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।